বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আজকে আমি ঘরেই তৈরি করে দেখাবো চটপটি আর আজকের এই চটপটিটা কিন্তু ঘরে খুবই সামান্য এবং সিম্পল উপকরণ দিয়ে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব যাতে করে যখন তোমাদের মন চাইবে তখন তোমরা এই উপকরণগুলো যদি ঘরে থাকে তাহলে কিন্তু তোমরা খুবই সহজে চটপটিটা তৈরি করতে পারবে আর যেহেতু এখন লকডাউনের টাইম সেই জন্য তো আমরা বাইরে থেকে খাবার এনে বা বাইরে গিয়ে তো খেতে পারছি না তো ঘরে কিভাবে আমি সিম্পলভাবে তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাবো কিভাবে আমি তৈরি করি তো প্রথমে দেখো আমি এরকম একটা এক কোয়া তেঁতুল ভিজিয়ে রেখেছি জলে আর এই জলটা তো আমরা ফেলবো না এই জলের মধ্যেই আমরা পরিমাণ মতো আমি যতটুকু আর কি আজকে টক তৈরি করব। ততটুকু জলে আমি ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা আর তেঁতুলটা আমরা ভালো করে চটকিয়ে নিয়েছি যাতে করে তেঁতুলের গায়ের যে মাংসটা থাকে সেটা আমরা জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে পারি আর এবার দিয়ে দিচ্ছি এক কোয়া বা একটা লেবুর অর্ধেক বলতে পারো আমি লেবুর রস এটা জাস্ট ফ্লেভারের জন্য লেবুর রসটা দিলে কিন্তু টকটা আরও খেতে ভালো লাগে আর দারুণ একটা যেহেতু ফ্লেভার আসে জন্য কিন্তু আরও ভালো লাগে আর এখানে আমরা শুকনা গুঁড়া মশলা ব্যবহার করছি এই মশলাটাতে আমি ব্যবহার করেছি শুকনা কাঁচামরি সরি শুকনা মরিচ আর দিয়েছিলাম মেথি মৌরি এবং ধনের গুঁড়ো আর এইগুলাকে আমি শুকনো পরিমাণ মতো আসলে মেথিটা তোমরা বাদ দিতে পারো মেথি আমি দু একটা দিয়েছিলাম তবে বাদ দিয়ে শুকনা শুধু শুকনা ঝালের গুঁড়া মৌরি আর হচ্ছে ধনিয়া বেটে গুঁড়ো করে নেবে আর পরিমাণ মতো বিট লবণ দিয়ে আমি গুলে নিলাম আর এখানে শশা টমেটো কাঁচা পেঁয়াজ ধনে পাতা আমি কুচি করে নিয়ে আছি আর এখানে দেখো বুটের ডাল আমি রান্না করে নিয়েছি এটা কিন্তু দেখো একদম গরম গরম চটপটির দোকানে গেলে তোমরা দেখবে যখন ওরা চটপটি তৈরি করে বুটটা কিন্তু গরমই থাকে তোমরা যদি বুটের বুট রান্নাটা আগে থেকে করে রাখো তাহলে যখন চটপটিটা তৈরি করবে তখন একটু গরম করে নেবে আর এটা কিন্তু আমি খুবই সিম্পল মশলাই ঠিক যেভাবে আর কি একটু পেঁয়াজ রসুন দিয়েও তোমরা রান্না করতে পারো আবার যদি কেউ যদি মনে করো যে পেঁয়াজ রসুন দিয়ে ঝামেলা করতে না চাও তাহলে প্রেশার কুকারে দিয়ে একটু হলুদ লবণ দিয়েও সিটি মেরে নিতে পারো তবে কী হবে সিটি মেরে নেওয়ার পর তোমরা যদি একটু যদি তোমরা পেঁয়াজ রসুন বাটা হালকা মশলা দিয়ে যদি রান্না করে নাও সাধারণত যেরকম তোমরা আর কি ডিম্বু না করো সেরকম যদি একটু হালকা মশলা দিয়ে আর একটু নামানোর সময় গরম মশলা যদি একটু দাও তাহলে কিন্তু বুট রান্নাটা আরও টেস্ট লাগবে একটু যদি কষ্ট করে করো কাজটা তাহলে কিন্তু চটপটিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর এখানে দেখো আমি একটি ডিম সিদ্ধ করে রাখা ডিম আমি ছোটো ছোটো করে কেটে দিচ্ছি যেহেতু আমি বাটিটাতেই মেখে নেব সেজন্যই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আর এবার আমরা সিদ্ধ করে রাখা আলু এভাবে আমরা স্লাইস করে নিচ্ছি তবে তোমরা মন চাইলে যদি হাত দিয়ে কেউ মাখিয়ে নিতে চাও মাখিয়ে নিতে পারো তবে আমি না মাখিয়ে এভাবে কেটে দিচ্ছি তার কারণ হচ্ছে চটপটিতে কিন্তু যদি এইভাবে কেটে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে তো এইভাবে আমরা আলুগুলোকে কেটে দেবো একে একে আর আমরা যে শুকনা মশলাটা তৈরি করে রেখেছি মশলাটাতে কিন্তু আমি মাত্র তিনটি উপকরণ দিলেই তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে শুকনো মরিচ আর মৌরি অল্প আর শুকনো ধনে এগুলো ভেজে নিয়ে তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি তোমরাও এই তিনটে মশলা দিলেই হয়ে যাবে আর কোনো কিছু দিতে হবে না তবে তোমরা যদি একটু শুকনা যে জিরা গুঁড়াটা আছে সেটা দিতে পারো আলাদাভাবে আমি যেহেতু বুটে দিয়েছিলাম বুট যখন আমি রান্না করেছি তখন কিন্তু আমি দিয়েছি এজন্য আমি আর দিলাম না কারণ মশলা কিন্তু খুব বেশি হলেও ভালো লাগে না তো সিম্পলি আমরা তৈরি করব আজকে আর দেখো আলুগুলো দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি অল্প ভাজা এবার এগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর দেখো আমরা এখানে যে আমি আগেই বলেছি যে মশলাটা আমি তৈরি করে রেখেছি সেই মশলাটা এর মধ্যেও দিয়ে দেবো দিয়ে দেবো এবং তারপরে অল্প বিট লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসারে যেহেতু আমরা যে বুট রান্না করেছি সেটাতে অলরেডি কিন্তু লবণটা দেওয়া আছে এজন্য জন্য আমি অল্প পরিমাণে দিলাম তবে তোমরা একটু মুখে দিয়ে দেখবে যদি তোমাদের মনে হয় কম হয়েছে তাহলে তোমরা একটু দিয়ে নেবে তো এবার দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি যে বাটিতে আর কি আমরা চটপটিটা তৈরি মানে সার্ভ করব সেই বাটিতে আমরা প্রথমে আগে যে আমরা বুটটা দিয়ে মশলা দিয়ে মাখালাম সব উপকরণ দিয়ে সেটা নিয়ে নিলাম পরিমাণ মতো তারপর একটু কোচানো, শসা কচানো টমেটো কোচানো ধনে পাতা কোচানো কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দেব। তার উপরে দিয়ে দেব ফুচকা ফুচকা যদি তোমাদের ঘরে না থাকে সেটা কিন্তু তোমরা স্কিপ করতে পারো আর যদি ঘরে থাকে তাহলে অনেক সময় আছে বাজার থেকে কিনে আনা যে রেডিমেড ফুচকা সেটা যদি ঘরে থাকে সেটাও কয়েকটা ভেজে নিতে পারো তেলের উপরে ভেজে নিয়ে তারপরে এইভাবেকে তোমরা গুঁড়ো করে দিতে পারো সেতে কী হবে আরও খেতে আরও ভালো লাগবে আর অল্প ভাজা তো আমি দিয়েই দিলাম এবার আমাদের সর্বস্বায় সব কিছু দেওয়া কমপ্লিট এবার আমরা লাস্টে দেব টকটা টকটা আমি কিভাবে তৈরি করেছি টকটা তৈরি করাটা কিন্তু খুবই ইজি আর মশলাটাও কিন্তু খুবই সীমিত আমি বলেই দিলাম যে মাত্র তিনটি মশলা দিলেই হবে তাছাড়াও তোমরা যদি একটু জিরা গুঁড়া বা গরম মশলাটা যদি ওই মশলাতে অ্যাড করতে চাও করতে পারো শুকনা মশলাগুলো পুরো করে অ্যাড করে নিতে পারো কারণ আমি যেহেতু বুটে দিয়েছি এজন্য আমি আর এক্সট্রা করে দিলাম না তবে যদি তোমরা বুটের ডালটা শুধু সিদ্ধ করে নাও তাহলে কিন্তু আলাদা আলাদাভাবে অল্প একটু জিরা গুঁড়া এবং অল্প একটু ডালমরিচ এলাচের গুঁড়া যেটা গরম মশলা বলে সেটা দিতে পারো দিলে ভালো লাগবে অনেক দারুণ একটা ফ্লেভার আসবে তো খুবই সিম্পলভাবে দেখো আমাদের আজকে চটপটিটা তৈরি হয়ে গেল আর খুবই ইজিলি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে তোমরা ঘরেই খুবই সহজ স্টেপে চটপটিটা তৈরি করতে পারবে আশা করি তোমাদের সকলের ভালো লাগলো এবং তোমরা অনেক অনেক বাসায় এভাবে বানিয়ে উপভোগ করতে পারবে খুবই সহজ স্টেপে কিন্তু আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম আর শুকনো মশলাটা এটা আমি দেখাতে পারিনি তবে আমি শুকনো মশলাটা আমি বলে দিয়েছি শুকনো মশলা তোমরা কি কি ব্যবহার করবে আমি আবার বলে দিচ্ছি শুকনা ঝালের গুঁড়া ধনে গুঁড়া তারপরে মৌরি গুঁড়া জিরা গুঁড়া এবং ডালচিনি এলাচ মানে যেটা আর কি গরম মশলা বলে এটা তোমরা আমাদের এটা মেন যে মশলা সেটা ব্যবহার করবে তো আশা করি আজকে ভালো লাগলো চটপটি রেসিপিটা তোমাদের